সারাদিনের ক্লান্তির পর রাতে তো ঘুমোতে যান কিন্তু জানেন কি যে ঘুমানোর সময় বিছানার তলায় এমন কিছু জিনিস রেখে শুলে জীবনের যে কোনো ধরনের কঠিন সমস্যা থেকে খুব সহজেই সমাধান পাওয়া যায় জীবনে মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে কেউ বা পারিবারিক বা সাংসারিক সমস্যা কারোর বা আর্থিক সমস্যা কারোর বা কর্মপ্রাপ্তি নিয়ে কিছু সমস্যা কিন্তু সব সমস্যারই সমাধান হবে যদি এই জিনিসগুলো আপনি আপনার বিছানার তলায় রাখেন তাই আজকের এই ভিডিও থেকে জেনে নিন সেই পাঁচটি জিনিস সম্পর্কে তো দেরি না করে আসুন শুরু করা যাক বন্ধুরা জ্যোতিষীয় শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকান প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এক একটি তামা বা রূপোর পাত্রে জল ভর্তি করে সেই পাত্রটিকে আপনি যে খাটে ঘুমন সেই খাটের নিচে রেখে দিন এবং পরের দিন সকালে সেই জলটিকে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থেকে থাকে তাহলে সেই তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবেন অথবা যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে আপনি আপনার বাড়ির অন্য যে কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন দুই এক টুকরো লাল চন্দন কাঠ নিয়ে আপনি আপনার বিছানার যে বালিশে ঘুমন সেই বালিশের নিচে রেখে দেবেন তিন আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমন সেই বালিশের নিচে এক একজোড়ার উপর মাছ রাখবেন চার আপনার জন্মছকে যদি রাহুর কোনো দোষ থেকে থাকে বা রাহুর নেগেটিভ প্রভাব আপনার জীবনে পড়ে থাকে অথবা আপনি যদি রাত জেগে অনেক কাজ করে থাকেন বা আপনাকে কোনো প্রয়োজনে প্রায়শই অধিক রাত জাগতে হয় তাহলে আপনি একটি লোহার পাত্রে জল ভর্তি করে সেই পাত্রটিকে আপনার খাটের নিচে রাখবেন এবং এইভাবে আপনি একুশ দিন পালন করবেন এবং পরের দিন সকালবেলায় সেই জল কোনো গাছের গোড়ায় অথবা পুকুরে ঢেলে দেবেন এবং সর্বশেষ একটি পাঁচ টাকার কয়েন নেবেন সেই কয়েনটিকে নিয়ে আপনি রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার সময় আপনার বালিশের নিচে রেখে দেবেন এবং পরের দিন আপনি যখন কাজে বেরোবেন সেই সময় সেই পয়সাটিকে নিয়ে আপনার পকেটে ঢুকিয়ে নেবেন অথবা যে কোনো ধরনের শুভ কাজে যাওয়ার সময় সেই পয়সাটিকে আপনি পকেটে করে নিয়ে যেতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন পয়সাটি অন্য কোনো কাজে কখনোই খরচা করবেন না এবং ঠিক এইভাবেই এই পয়সাটিকে আপনি প্রতিদিন রাত্রেবেলা শোয়ার সময় বালিশের নিচে রাখবেন এবং এই একটি পয়সাই রাখবেন বারংবার পয়সা পরিবর্তন করতে হবে না আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকান প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ